তো বন্ধুরা আমরা চলে এসেছি ইউনিট লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মডেল। তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকতে পারে এক থেকে দু জায়গাতে, যেটা কিন্তু বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এপাশে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা, এবং এপাশে নদিয়া এবং বর্ধমান, তার সাথে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এই সাইডে কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা, তার সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকেও থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা যেটা বর্তমানে বলা হচ্ছে। তবে বৃষ্টি কিন্তু একদমই হালকা থাকলেও বজ্রপাত কিন্তু থাকতে পারে দু এক জায়গায় যেটা বলা হচ্ছে, এবং এর সাথে কিন্তু বাংলাদেশের কিন্তু এপাশে সরিষাবাড়ি সিরাজগঞ্জের দিকে একটু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে 11.9 মিলিমিটার অবধি হতে পারে। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কতটা পরিমাণে বৃষ্টি আগামী 24 ঘন্টায় হতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো যদি আমরা আগামী 24 ঘন্টায় দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার মধ্যেই কিন্তু প্রায় 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু একদমই কম, একদমই ছিটাফোটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এপাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে সরিষাবাড়ি এবং সিরাজগঞ্জ, তার সাথে কিন্তু এপাশে পিংলা এবং পিঙ্গা এবং নলিন এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 11 থেকে 12 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বাংলাদেশে থাকবে, এবং আর কোথাও কিন্তু তেমন ভারী বৃষ্টি নেই। এবং এপাশে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে কুচবিহার আলিপুরদুয়ারে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে। এবং আগামী 10 দিনে যদি দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় 17 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার, দিনহাটা, শীতলকুচি এবং এপাশে ধূপগুড়ির মধ্যে থাকার সম্ভাবনা থাকছে। এবং এপাশে কিন্তু উদলাবাড়ি, কার্শিয়াং, দার্জিলিংয়ের দিকে কিন্তু প্রায় 25 থেকে 30 মিলিমিটার থেকে 20 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি আগামী 10 দিনে কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে প্রায় 10 মিলিমিটার অবধি বৃষ্টি, এবং এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি, এবং এপাশে উলুবেড়িয়া অর্থাৎ হাওড়া সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি, এবং এপাশে হলদিয়া, কন্টাই এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে 8 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। অর্থাৎ তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি না। এবং যে নিম্নচাপটি আমরা এর আগে দেখিয়েছিলাম ভিয়েতনামের পাশে ছিল, সেই নিম্নচাপটি কিন্তু এখনও ভিয়েতনামের পাশেই কিন্তু থাকছে, ওখানে কিন্তু ঘোরাফেরা করছে কোনোভাবে। কিন্তু বর্তমানে আমরা যা আপডেট পাচ্ছি, এটি কিন্তু আর উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু আর অগ্রসর হওয়ার সম্ভাবনা কিন্তু তেমনভাবে কিছু লক্ষ্য করা যাচ্ছে না। এটা বর্তমানে যেটা আমরা পাচ্ছি, দেখুন আমরা দেখছি আজও কিন্তু 8 তারিখ, 8 তারিখও কিন্তু দেখা যাচ্ছে যে এটি কিন্তু এখানে ভিয়েতনামের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু থাকছে, এবং এপাশে কিন্তু আন্দামান সাগরের কাছে দেখা যাচ্ছে যে আন্দামান সাগর এবং তার সাথে কিন্তু বঙ্গোপসাগরের কাছে দেখা যাচ্ছে যে একটি হালকা নিম্নচাপ কিন্তু থাকছে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বিভিন্ন জায়গাতে, যেটা আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকবে, এবং এপাশে শ্রীলঙ্কাতেও থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং এপাশে কিন্তু ভারত মহাসাগরের ওপর কিন্তু একটা বড় ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি বর্তমানে পাওয়া যাচ্ছে, এবং এটি যদি ক্রমশ কোন দিক অগ্রসর হচ্ছে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটি প্রথমে কিন্তু সৃষ্টি হচ্ছে এই সাইডটা থেকে, এবং ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবরই কিন্তু অগ্রসর হচ্ছে। তবে কোনোভাবে যদি দিক পরিবর্তন করে, অর্থাৎ কোনো দিকভাবে যদি এপাশে আমাদের উত্তর পূর্ব উত্তর দিক বরাবর অগ্রসর হতে থাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এটি কিন্তু ক্রমশ আমাদের ভারতবর্ষের দিকে আসার সম্ভাবনা থাকবে। তবে বর্তমানে কিন্তু এখন তেমন কোনো পরিস্থিতি উঠে আসছে না, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর অথবা আমাদের ভারতবর্ষের ওপর কোনো ঘূর্ণিঝড়ের আসার আশঙ্কা থাকে। তবে প্রতিটি ঘূর্ণিঝড় বা যে কোনো একটা যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই সঠিকভাবে কিন্তু বলা সম্ভব নয় যে অমুকভাবে সৃষ্টি হবে, তমুকভাবে যাবে। তবে আমরা কিন্তু একটা অ্যাজাম্পশন করতে পারি, যেমনটা কিন্তু আমাদের এই স্যাটেলাইট ম্যাপে অ্যাজাম্পশন করা যায়, তেমনই কিন্তু আমরা করতে পারি এই স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে কিন্তু অ্যাজাম্পশন করা হয়। তো আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না, তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখাবেন এক ভিডিওতে। ধন্যবাদ।